नमस्कार, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারো চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো ঠিক আগামী কাল থেকে তিনটে নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি 100%, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকটা দিন যে কথাগুলো বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। দেখবেন 100% সফলতা আসবেই আসবে, কারণ এই কথাগুলো আমি প্রত্যেকদিন বলি। তার একটাই কারণ, অনেকেই আছে যারা এখনো পর্যন্ত সঠিকভাবে আলোচনাগুলো শোনার চেষ্টা করে না, কেটে কেটে দেখে, শুধু রাশিটা আছে, রাশিটা দেখে বেরিয়ে যাচ্ছে, বড় অঙ্কের টাকা পাবে স্বপ্ন দেখছে, সেখানে স্বপ্ন পূরণ হচ্ছে না, তখন একটা ভুল ধারণা তৈরি হচ্ছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে। সেই কারণেই প্রত্যেকটা দিন আমি বোঝানোর চেষ্টা করি, অ্যাস্ট্রোলজি মানে কোনো ম্যাজিক না, জাদু না, এসব কিচ্ছু না, যেটা আপনারা জানেন সম্পূর্ণ ভুল জানেন। অ্যাস্ট্রোলজি মানে একটা অঙ্ক এবং এক সময়, এই সময় আর অঙ্ক যারা বুঝতে পারবে তাদের জীবনে পরিবর্তন আসবেই, সম্পূর্ণভাবে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করবে আমাদের জীবনের কতটা সফলতা কতটা অসফলতা আমরা পাব। আর সেই কারণেই আমি আপনাদের প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি, দেখুন এগুলো কানে শুনলে আপনি ধনী বা কোটিপতি হবেন না, আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে যদি কিছু পরিবর্তন আসে। ঠিক সেরকমই আজও বলবো, আজকের যে আলোচনার বিষয়, আজ কোনো রাশির ক্ষেত্রে বলবো না, তিনটি নামের জাতক জাতিকাদের কথা বলবো। আর আগামীকাল মানে ভীষণ শুভ দিন, মা মনসা পুজো আমরা জানি, তার সাথে সাথে সম্পূর্ণ দিনটা কিন্তু ভীষণ একটু শুভ থাকবে। এই শুভ দিনে এবং শ্রাবণ মাসের শেষ দিন, সেই কারণে আরও শুভ, বাবা ভোলেনাথ এবং মা মনসার কৃপা সম্পূর্ণ থাকছে। তার সাথে সাথে বৃহস্পতি এবং রবি, এই দুটি গ্রহ সম্পূর্ণভাবে এই তিনটে নামের জাতক জাতিকাদের উপরে তাদের সম্পূর্ণ সুপ্রভাব কিন্তু বিস্তার করবে। এর ফলেই এই যে তিনটে নাম আমি বলবো, তিনটে নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি 100%। সবথেকে যে উন্নতি এদের জীবনে আসবে সেটা হচ্ছে আর্থিক, আর্থিক দিক থেকে কিন্তু দারুণ উন্নতি আসবে। তারপর সুখ শান্তি মান যশ খ্যাতি সবেতেই কিন্তু সাকসেস পাবে এই তিনটে নামের জাতক জাতিকারা। তার আগে আমি আবারও অনুরোধ করব, সম্পূর্ণ আলোচনাটা শুনুন, বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখবেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা সব কিছু বুঝতে পারছেন, কেন আপনার সাথে এরকমটা ঘটছে, ভালো কেন ঘটছে না, খারাপ কেন ঘটছে, সেই কারণগুলো কিন্তু জানতে পারবেন। আমাদের ছোট ছোট ভুলের কারণে আমাদের জীবনে নানা রকম গ্রহদোষ এসে হাজির হয়। আমরা যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে গ্রহ কিন্তু ভালো রাখা অবশ্যই সম্ভব। এবার আমি আসব সেই একে একে যে তিনটে নামের কথা বলছি, সেই তিনটে নামের জাতক জাতিকাদের নিয়ে। তার আগে আমি শুধু একটা কথাই বলবো, আগামীকাল মা মনসা পূজা এবং বাবা ভোলেনাথের আশীর্বাদ কিন্তু থাকছে। আপনাদের কি করতে হবে, যদি সম্ভব হয় নিরামিষ আহার গ্রহণ করুন, এবং মা মনসার কোনো মূর্তি বা ছবি যদি আপনার কাছে থেকে থাকে বা আপনার আশেপাশে যদি মন্দির থেকে থাকে, অবশ্যই দুধকলা মা মনসা দেবীর সামনে দিয়ে আসুন। এবং সেই দিনটি অর্থাৎ আগামীকাল পবিত্রতা নিয়ে সারাটা দিন কাটান, অর্থাৎ কাউকে বাজে কোনো ভাষা বা কুনজরে দেখা চলবে না, যদি পরিষ্কার পরিচ্ছন্ন মন এবং শরীর নিয়ে আগামীকাল কাটাতে পারেন, তাহলে কিন্তু ভীষণ একটা ভালো ফলাফল আপনাদের জীবনে আসতে পারে। কারণ এই মা মনসা পুজোর দিন থেকেই ভাগ্য উন্নতি এই তিনটে নামের জাতক জাতিকাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই একটু যদি আপনারা সচেতন হতে পারেন, ঠিকঠাক মতো যদি এই দিনটাকে পালন করতে পারেন, উন্নতি হবে জীবনের, এতে কোনো সন্দেহ নেই। এবার আমি আসব একে একে কোন সেই তিনটে নাম, যে তিনটে নামের জাতক বা জাতিকা তাদের ভাগ্য কিন্তু বদলে ফেলতে পারবে এই আগামী কাল থেকেই। প্রথমে আমি যে নামের কথা বলবো সেটা হচ্ছে এ দিয়ে যাদের নাম শুরু। যদি আপনার নাম এ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আপনার দুঃখ কষ্টের দিন শেষ, আপনাদের জীবনে একটা নতুন পথ কিন্তু খুঁজে পাবেন সমস্ত দিক থেকে। আপনি যে কাজের সাথেই জড়িত থাকুন না কেন,
সেখান থেকেই আপনার জীবনের একটা সাকসেস কিন্তু পেতে পারেন। সব দিক থেকে মিলেমিশে আর্থিক উন্নতি, সুখ, শান্তি সবেতেই কিন্তু সাকসেস আপনারা পাবেন। এই একটি দিন অর্থাৎ মা মনসা পূজার দিন থেকেই আপনাদের জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে। কতদিন থাকবে? অবশ্যই এই মা মনসা পূজার দিন অর্থাৎ আগামীকাল আপনার জন্য ভীষণ শুভ। এই শুভ দিনে জীবনের একটি পরিবর্তন আসতে পারে। এর পরবর্তী সময়ে পাঁচটা দিন আপনাদের জন্য ভীষণ ভালো থাকবে। এই পাঁচ দিনের মধ্যেও আপনারা অনেক কিছু যদি ইচ্ছা করেন তো করতে পারবেন। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু থাকবে। এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে এল দিয়ে যাদের নাম শুরু। আপনার নাম যদি এল দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও আমি একই কথা বলবো, দারুণ কিন্তু সময় আপনাদের কাটবে এই মা মনসা পূজোর দিন থেকে। বাবা ভোলেনাথের কৃপা এবং মা মনসার আশীর্বাদ আপনাদের উপরে কিন্তু থাকছে। এই এল দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে অবশ্যই আপনার জীবনের একটি নতুন পথ খুঁজে পাবেন এবং আর্থিক উন্নতি 100%। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু আসবে যদি আপনার নাম এল দিয়ে শুরু হয়ে থাকে। এরপরে যে অক্ষরটার কথা বলবো, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্ত স্বপ্ন পূরণ 100%। কারণ এই এস দিয়ে নামের যাদের শুরু তাদের ক্ষেত্রে আমি বলবো বাবা ভোলেনাথের কৃপা এবং সম্পূর্ণভাবে মা মনসা দেবীর আশীর্বাদ কিন্তু থাকবে। এর ফলে এই মা মনসা পূজোর দিন থেকে পরবর্তী পাঁচটা দিন ভীষণ ভালো থাকছে এই এস দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলছি। আপনাদের আর্থিক উন্নতি 100%, তার সাথে সাথে মান, যশ, খ্যাতি এগুলো কিন্তু বাড়বে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে আর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি বেকার হয়ে থাকেন, কর্মের সন্ধানও কিন্তু আপনি পেতে পারেন। দারুণ একটা সময় থাকছে এস দিয়ে যাদের নাম শুরু তাদের। এছাড়াও যারা বিবাহযোগ্য, বিবাহ সম্পূর্ণ হয়নি, অবশ্যই যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে আপনার বিবাহ সুসম্পন্ন কিন্তু অবশ্যই হবে 45 দিনের মধ্যে, যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে। অর্থাৎ গ্রহদোষ আমরা সকলেই জানি যে ভীষণ খারাপ। দেখুন, রবি বৃহস্পতি যদি ভালো থাকে তাহলেই কিন্তু সমস্ত কথাগুলো মিলবে। কারণ এই গ্রহ দ্বারা আমাদের কিন্তু ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যায় আর ঈশ্বরীয় আশীর্বাদ অনেকটাই নির্ভর করে গ্রহ নক্ষত্রের উপর। যখন আমাদের গ্রহ নক্ষত্র খারাপ থাকে অবশ্যই সব কিছুই আমাদের জন্য কিন্তু একটি খারাপ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি বলবো অবশ্যই এস দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রেও আমি বলবো দারুণ কিন্তু একটা সময় থাকছে। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের জীবনের পরিবর্তন 100%, স্বপ্ন পূরণ হবেই হবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।